আপনারা যারা নেতাইশা শোফিন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছেন অর্থাৎ ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার আপনাদের যে প্র্যাকটিক্যালের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু ইতিমধ্যেই আপনাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো সেই ডাউনলোড আপনারা কীভাবে করবেন তো তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখে দেওয়া হবে তো আগে বলে রেখে নেতাই ইউনিভার্সিটি সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে গ্রুপে জয়েন হতে পারেন ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন তো এটা শুধুমাত্র সায়েন্স স্টুডেন্ট যারা রয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার শুধুমাত্র তাদের জন্য তা তো যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেকে প্রিন্ট আউট বার করে নেবেন এবং যেখানে আপনাদের প্র্যাকটিক্যালের যে সেন্টার অর্থাৎ যেখানে এক্সাম সেন্টার পড়েছে প্র্যাকটিক্যালের জন্য সেখানে কিন্তু আপনারা অবশ্য করে এই অ্যাডমিট কার্ডটি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন তো এখানে আপনারা যে প্র্যাকটিক্যালের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন এছাড়াও এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপনাদের প্র্যাকটিক্যাল এটি শুধুমাত্র বিএসসি স্টুডেন্ট যাদের ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি জিওলজি বোটানি এই সমস্ত সাবজেক্ট রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন প্র্যাকটিক্যাল কিন্তু আর্টস এবং কমার্সের ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল নেই আপনাদের কোনো এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট যাদের প্র্যাকটিক্যাল রয়েছে শুধুমাত্র তাদের জন্য তো আপনারা এই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার যে অফিসিয়ালি লিঙ্ক সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ডাউনলোড করেনি অবশ্যই করে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ডাউনলোড করে নেবেন এবং কীভাবে ডাউনলোড করবেন তো ফার্স্টে আপনারা নেতাজির মেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ইন্টারভেম নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনাদেরকে ডাউনলোড করার জন্য ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড বলে এখানে কিন্তু লেখা থাকবে একবারে নিচের দিকে এখানে দেখতে পাবেন এই যে আপনারা ইউজি অর্থাৎ ইউজি যে ওই ডিসেম্বর দু হাজার চব্বিশ লেখা রয়েছে একবারে রেড কালারের নিচের দিকে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড বিডিপি স্ল্যাশ ইউজি অর্থাৎ ট্রামেন্ট এক্সাম প্র্যাকটিক্যাল তো এই অপশানটিতে কিন্তু আপনারা প্রত্যেকে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি নতুন পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে আপনাদের যে ইনরলমেন্ট নাম্বার রয়েছে অর্থাৎ আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের মধ্যে আপনাদের ইনরলমেন্ট নাম্বারটি কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন সেই এনরলমেন্ট নাম্বারটি কিন্তু এখানে আপনারা ইনপুট করবেন তো ইনপুট করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে নিচের দিকে নিচের দিকে কিন্তু ডাউনলোড অপশন থাকবে এই ডাউনলোড অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের প্রত্যেকেরই ডাউনলোড হয়ে যাবে তো প্রত্যেকেই কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিন্তু একটু চেকআউট করে দেখে নেবেন এবং আপনাদের নাম এখানে ইনরোলমেন্ট নাম্বার তো এখানে আপনারা কোন কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে এবং আপনাদের প্র্যাকটিক্যালে যেখানে আপনাদেরকে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে অর্থাৎ যেখানে সেন্টার পড়েছে সেই সেন্টারের নাম কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই এক্সাম সেন্টার অর্থাৎ প্র্যাকটিক্যালের যে এক্সাম সেন্টার নেম সেটি কিন্তু ভালো করে দেখে নেবেন এবং তার ডিটেলস অ্যাড্রেস সহ সমস্ত কিছু দেওয়া হয়েছে তো এই অ্যাড্রেসে অর্থাৎ এই আপনাদের যে কলেজে অর্থাৎ এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এই কলেজে কিন্তু আপনাদেরকে গিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে তো প্র্যাকটিক্যাল আশা করি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন আপনাদের প্র্যাকটিক্যাল উনিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত তো অবশ্যই কিন্তু আপনারা এই ডেটে কিন্তু আপনারা প্রত্যেকেই হাজির হবেন অর্থাৎ উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে উনিশে অক্টোবর আপনারা নটা থেকে কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে নটা সময় কিন্তু আপনাদেরকে উপস্থিত হয়ে যেতে হবে যেহেতু ফার্স্ট টাইম আপনাদের প্রথম দিন কিন্তু প্রত্যেকে কলেজে অর্থাৎ যেখানে সেন্টার পড়েছে প্র্যাকটিক্যালের জন্য এক্সাম সেন্টার সেখানে কিন্তু ফার্স্ট টাইম আপনারা কিন্তু প্রথম দিন যত তাড়াতাড়ি পারবেন আগে থেকে কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তো এখানে কিন্তু আরেকটি কথা আপনাদেরকে বলে রেখি এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে নেতেশ বাসুপেন ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আপনাদের সেন্টারগুলি কিন্তু একটু দূরে দূরেই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিস্ট্যান্স অনুযায়ী কিন্তু আপনাদের যাদের ডিস্ট্যান্স বেশি রয়েছে অর্থাৎ অনেক দূর তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আগের দিন যাওয়ার চেষ্টা করবেন তো আগের দিন গেলে সেখানে কিন্তু আপনাদের রুমেরও ম্যানেজমেন্টের ব্যাপার আছে সেখানে আশেপাশে অনেক রুম ভাড়াও পেয়ে যাবেন সেখানে গেলে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন এবং সঙ্গে করে অবশ্যই কিন্তু এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন এবং তার সঙ্গে আপনাদের এনরোলমেন্ট যে সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করেছেন সেই এনরোলমেন্ট সার্টিফিকেটও কিন্তু অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যাবেন এবং এবং রুম যেহেতু আপনাদের অনেক দূরে অর্থাৎ ডিস্ট্যান্সটা অনেকটাই বেশি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের রুম যদি ভাড়া প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডও প্রয়োজন হয় রুম ভাড়ার ক্ষেত্রে তো সেগুলো কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এবং খাতা পেন যেগুলো আপনাদের লাগে সেই যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যাবেন এবং উনিশে অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে তো প্রত্যেকে কিন্তু এই প্র্যাকটিক্যাল কিন্তু অবশ্যই করে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আশা করি কোনো রকম অসুবিধা হবে না প্র্যাকটিক্যালের যে ব্যাপারটা হচ্ছে আপনাদের এই প্র্যাকটিক্যাল উনিশ তারিখ থেকে যেহেতু উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে আপনাদের এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু এগারো দিন মতো ক্লাস হবে প্র্যাকটিক্যালে এগারো দিন মতো ক্লাস হওয়ার পরে ওই ক্লাসের মধ্যে যা কিছু করাবে তার উপর অর্থাৎ এগারো দিন ক্লাস হওয়ার পরে বারো দিনের দিন তারপরে একটি আপনাদের পরীক্ষা নেবে তো পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ভাইভা নেই তো এটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল তো আশা করি আপনারা প্রত্যেকেই কিন্তু ঠিক সময় মতো ওখানে কিন্তু উপস্থিত বা হাজির হওয়ার চেষ্টা করবেন তো আশা করি রকম অসুবিধা হবে না এবং প্রত্যেকে আপনারা এই যে অ্যাডমিট কার্ড প্রত্যেকে আপনারা প্রিন্ট আউট আপনারা দু কপি করে প্রিন্ট আউট অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন যাতে ওখানে গিয়ে আপনাদের বিভ্রান্তির মধ্যে পড়তে না হয় তো এগুলি আপনারা ঠিকঠাকভাবে এক্সাম সেন্টার কিন্তু আপনারা প্রত্যেকে দেখে নেবেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এবং যাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না তো অর্থাৎ আপনারা যারা প্র্যাকটিক্যালের জন্য এক্সাম ফর্ম ফিল করেছেন শুধুমাত্র তাদেরই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং যারা প্র্যাকটিক্যালের জন্য অ্যাডমিট ওই প্র্যাকটিক্যালের জন্য আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করেননি আপনারা কিন্তু প্র্যাকটিক্যালের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন না ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে বা ইনভ্যালিড স্টুডেন্ট শো করবেন তো প্র্যাকটিক্যালের জন্য আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন প্রত্যেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে প্রত্যেকে ডাউনলোড করে নেবেন এবং আপনারা প্রত্যেকে এই উনিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং আপনাদের তিরিশে অক্টোবর পর্যন্ত প্র্যাকটিক্যাল তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নটা থেকে আপনাদের কিন্তু সেই কলেজে কিন্তু উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ফার্স্ট টাইম কিন্তু যত আগে যাবেন তত হয়তো আপনাদের সুবিধাজনক বলে মনে হবে তো ফার্স্ট টাইম যখন আপনার প্র্যাকটিক্যাল ওখানে আপনারা উপস্থিত হবেন বা প্রথম দিনকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আশা করি ওখানে ফার্স্ট টাইম যখন আপনারা ক্লাস করবেন ফার্স্ট টাইম গেলে কিন্তু ওখানে যাবতীয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা যেটা আপনারা বুঝতে পারছেন না তো ফার্স্ট টাইম যখন আপনারা যাবেন সেখানে গেলে কিন্তু আপনারা সমস্ত কিছু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি কোনো রকম অসুবিধা হবে না বা বিভ্রান্তের মধ্যে পড়তে হবে না তো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা যে প্র্যাকটিক্যালগুলো করানো হয় বাইরে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারবেন প্রচুর স্টুডেন্ট কিন্তু ওখানে উপস্থিত থাকে সবার সঙ্গে একটা যোগাযোগ যোগাযোগ মাধ্যমে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয় তো ওখানে গেলে কিন্তু আপনারা অনেক মানে সাপোর্ট বা অনেক গাইড আপনারা কিন্তু পাবেন আপনারা কিন্তু প্রথম দিন কিন্তু আপনারা অবশ্য করে যাওয়ার চেষ্টা করবেন তো মিস করবেন না এবং অনেক স্টুডেন্ট হয়তো প্রথম দিন যেতে পারবেন না কিন্তু দ্বিতীয় দিন যদি যান সেক্ষেত্রে কিন্তু সেই কলেজের টিচারদের উপর নির্ভর করে অনেকে হয়তো প্রশ্ন করেছিলেন যে আপনাদেরকে দ্বিতীয় দিন অর্থাৎ ফার্স্ট টাইম প্রথম দিন যদি আপনি না যেতে পারেন সেক্ষেত্রে দ্বিতীয় দিন গেলে আপনাকে আমাকে ঢুকতে দেবে না তো আপনি যেতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো এর আগের বছরও অনেক স্টুডেন্টদেরকে ঢুকতে দিয়েই তো সেক্ষেত্রে সেটা সেই কলেজের টিচারদের উপর নির্ভর করে তো আশা করি বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিক্যাল যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে অফিসিয়ালি লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্য করে কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু নিয়ে যাবেন তো আশা করি বুঝতে পারলেন ধন্যবাদ এর সঙ্গে আরেকটু কথা বলে রাখি আপনাদেরকে যদি আপনাদের সাইসার নোটসপত্র বা অ্যাসাইনমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করে নেবেন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভেন জিরো নাইন এইট সিক্স ফোর ফাইভ ফোর টু ফাইভ এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ওনাদের সঙ্গে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন ওনারা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে সমস্ত অ্যান্সার সেটগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু হান্ড্রেড কমন অ্যান্সার সেট প্রোভাইড করে থাকে এবং ফাইনাল পরীক্ষার স্পেশাল সাইসার নোটসপত্রের ক্ষেত্রে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্পেশাল সাইস নোটসপত্র কিন্তু প্রতি বছরই ওনারা প্রোভাইড করে থাকে যেখানে আপনাদের স্টুডেন্টরা খুব ভালো নম্বর নিয়ে আউট করে যদি আপনারা ভালো নম্বর নিয়ে পাসআট করতে চান আমরা সাজেস্ট করব গোল্ডেন এডুকেশন সেন্টারে যোগাযোগ করুন ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর স্টুডেন্ট অলরেডি কিন্তু ওনাদের সেন্টারে গাইড নিয়ে নিয়েছে তো যারা এখনও পর্যন্ত আপনারা সাইসের নোটসপত্র এগুলি পারচেস করেননি ওনাদের সঙ্গে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন ধন্যবাদ